ঘনে ঘনে ঠাই হলনি কৰি গুৱাহাটীতে আত্মগোপন কৰি আছে ৰিল অভিনেত্ৰী সুমি বৰাই এবেলা যদি কোনোবা গায়কৰ ঘৰত আছে পাঁচ বেলা বাদ বুলিছে বন্ধু স্থানীয় আন এজন গায়ক অভিনেতাৰ ঘৰলৈ এনেদৰে গুৱাহাটীতে স্থান হলনি কৰি আৰক্ষীৰ চকুত ধূলি দি আত্মগোপন কৰি আছে ৰিল অভিনেত্ৰীগৰাকীয়ে একে সময়তে আগতীয়া জামিনৰ বাবে সুমি বৰাই ইজনৰ পিছত সিজন নামী দামী অধিবক্তাৰ সৈতে যোগাযোগ কৰিছে প্ৰবঞ্চক বিশাল ফুকনৰ গ্ৰেপ্তাৰৰ পিছৰে পৰা ৰিল অভিনেত্ৰী সুমি বৰা পলাতক হৈ আছে সোমবাৰে নিশাৰে পৰা বন্ধ হৈ আছে সুমিৰ মোবাইল ফোন ইফালে স্বামী তাৰ্কিক বৰাৰ জৰিয়তে সুমিয়ে উপাৰ্জিত ধন শ্বেয়াৰ মাৰ্কেটত বিনিয়োগ কৰিছিল ডিব্ৰুগড় আৰক্ষীৰ অনুৰোধত গুৱাহাটী আৰক্ষীয়ে সুমি তাৰ্কিকক বিচাৰি অভিযান চলাই আছে সুমি তাৰ্কিকে উজনি অসমত কেইবাখনো চাহ বাগান ক্ৰয় কৰাৰো তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে পেছাত সাধাৰণ এজন ফটোগ্ৰাফাৰ তাৰ্কিক বৰাৰ সম্পত্তিৰ তালিকা দেখি আৰক্ষীও হতবাগ হৈছে উজনিৰ কেইবাটাও প্ৰান্তত চোৰাং চিণ্ডিকেটতো ধন বিনিয়োগৰ তথ্য লাভ স্বামী তাৰ্কিক আৰু সুমিৰ বিৰুদ্ধে সম্প্ৰতি সুমি বৰাৰ মোবাইল কল হিষ্ট্ৰী নিৰীক্ষণত ৰাখিছে আৰক্ষীয়ে সুমিয়ে মোবাইল ফোন বন্ধ কৰি আত্মগোপন কৰাৰ সন্দেহ আৰক্ষীৰ শীঘ্ৰে স্বামী তাৰ্কিক বৰাকো আৰক্ষীয়ে তলব কৰাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে ইতিমধ্যে আৰক্ষীয়ে ৰিল অভিনেত্ৰী সুমি বৰাৰ স্বামী তাৰ্কিক বৰাৰ মহানগৰীৰ ঘোঁৰামৰাৰ ঘৰতো অভিযান চলাইছিল বিশাল ফুকনৰ লগত জড়িত প্ৰতিজনক তদন্তৰ আওতালৈ অনাৰ দাবী উত্থাপন কৰিছে আশুৱে প্ৰবঞ্চক চক্ৰটোত কেইবাজন লোক জড়িত থকাৰ অভিযোগ সুমি বৰাৰ সম্পত্তিক লৈ সন্দেহৰ আঙুলি দল সংগঠনৰ মোবাইলত ৰিলছ তথা কৰিঅগ্ৰাফি কৰি সুমি বৰা ইমান সম্পত্তিৰ গৰাকী কেনেকৈ হ'ল বুলি প্ৰশ্ন আশুৰ সুমিৰ ব্যয়বহুল বিবাহক লৈ প্ৰশ্ন উত্থাপন ডিব্ৰুগড়ৰ আশুৰ বিষয়ববীয়াৰ নিজৰ কষ্ট উপাৰ্জিত টকা খৰচ কৰি সুমি বৰাই বহিৰাজ্যত ব্যয়বহুল বিয়া পতা নাই বুলি অভিযোগ ডিব্ৰুগড় আশুৰ বিশালৰ সৈতে প্ৰবঞ্চনা জড়িতৰ অভিযোগ উত্থাপন কৰি সুমি বৰাৰ সম্পত্তি সন্দৰ্ভত আৰক্ষী প্ৰশাসনক তদন্ত কৰাৰ দাবী আশুকে ধৰি বিভিন্ন দল সংগঠনৰ বিশাল ফুকনৰ গ্ৰেপ্তাৰৰ পিছৰে পৰা পলাতক অৱস্থাত আছে কৰিঅগ্ৰাফাৰ তথা ৰিলছৰ অভিনেত্ৰী সুমি বৰা যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে সুমি বৰা সকলোকে বিশাল ফুকনক নিজৰ ভাতৃ বুলি পৰিচয় দিছিল সুমিয়ে বিশালৰ পাৰ্চেলিয়া ফাৰ্মাচিউটিকেল কোম্পানীৰ চোৱা চিতা কৰিছিল সুমি বৰাৰ ভাতৃয়ে সুমি বৰাৰ ডিব্ৰুগড়স্থিত বাণীপুৰৰ ঘৰতো আৰক্ষী অভিযান চলাই জব্দ কৰিছে এটা আইফোন আনহাতে হঠাৎ সুমি বৰাৰ হাতলৈ অহা বৃহৎ ধনৰ উৎস বিচাৰিও আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত সুমি বৰাৰ জয়পুৰত অনুষ্ঠিত ডেষ্টিনেশ্যন ৱেডিঙৰ সমুদায় খৰচ বিশাল ফুকনে বহন কৰিছিল বুলি চৰ্চা লাভ কৰিছে ইমানেই নহয় বিশালে চিনেমাৰ চুক্তিবদ্ধৰ বাবে যোৱা ডুবাই বুৰ্জ খালিফাৰ 9 লাখ টকীয়া হোটেলৰ কোঠাত সুমিক ৰাখিছিল বুলিও চৰ্চা চলিছিল ডিব্ৰুগড়ত যিগৰাকী অভিনেত্ৰী হিচাপে খ্যাত সুমি বৰা সুমি বৰাৰ আমিও দেখি আহিছোঁ সুমি বৰাৰ বা কোনো ধৰণৰ বোলে তেখেতৰ লাখ লাখ টকীয়া তেখেতৰ কোনো উদ্যোগপতি তেখেত নহয় বা তেখেত কোনো ব্যৱসায়িক কোনো ব্যক্তি নহয় তেখেতে কেৱল মাত্ৰ মোবাইলত কেইটামান ৰিলছ বা ভিডিঅ' বা তেখেতে কৰিঅগ্ৰাফাৰ কৰি ইমান টকাও তেখেতে উপাৰ্জন কেতিয়াও কৰিব নোৱাৰে এয়া সাধাৰণ এজন ব্যক্তি ক'ব পাৰিব গতিকে ইমান কম উপাৰ্জন কৰি তেখেতে ইমান কোটি টকা ব্যয়বহুল ব্যয় কেনেকৈ কৰিব পাৰিছে তেখেতৰ যিটো বিয়া যেতিয়া অনুষ্ঠিত হ'ল সমগ্ৰ অসমৰ ৰাইজে দেখিছে যে সংবাদ মাধ্যমৰ যোগেদি হওক বা তেখেতৰ প্ৰমোশ্যনৰ ভিডিঅ'ৰ যোগেদি দেখিছে যে কোটি কোটি টকা ব্যয় কৰি কোটি কোটি টকা ব্যয় কৰি অন্য ৰাজ্যত বিবাহ অনুষ্ঠিত কৰিছে গতিকে এইসমূহ টকা কিন্তু সুমি বৰাৰ নিজৰ কষ্টৰে উপাৰ্জন কৰা টকা নহয় কেতিয়াও এইসমূহ টকা এই বিশাল ফুকনৰ সহিতে ঠগ প্ৰবঞ্চনাৰে মানুহক লুটি ঠগ প্ৰবঞ্চনা কৰি আত্মসাত কৰা এইবোৰ টকা গতিকে এই সুমি বৰাৰ ওপৰতো কিন্তু বিহিত ব্যৱস্থা ল'ব লাগে গতিকে এই ক্ষেত্ৰতো আমি ডিব্ৰুগড় প্ৰশাসনক অতি সোনকালে তেখেতকো কৰায়ত্ব কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ বিশাল স্বপ্নীল দীপাংকৰৰ আলোচনা চলি থকাৰ মাজতে পোহৰলৈ আহিছে অনলাইন ট্ৰেডিঙৰ আন এক ভয়ংকৰ তথ্য এইবাৰ ট্ৰেডিঙত ধন বিনিয়োগৰ নামত কোটি কোটি টকা প্ৰবঞ্চনা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে দেৰগাঁৱৰ এইজন ভাস্কৰ বৰুৱাৰ বিৰুদ্ধে বহু লোকৰ পৰা 10 কোটিৰো অধিক টকা লুট কৰিছে ভাস্কৰে দেৰগাঁৱৰ মিছামৰাৰ বৰপুখুৰী পাৰ গাঁৱৰ ভাস্কৰে গুৱাহাটীৰ পৰা মেলিছিল প্ৰবঞ্চনাৰ জাল দেৰগাঁৱৰ লগতে ৰাজ্যৰ আন আন প্ৰান্তৰ লোকে ধন বিনিয়োগ কৰিছিল ভাস্কৰৰ ট্ৰেডিঙত গুৱাহাটীত ট্ৰেডিঙৰ প্ৰশিক্ষণ কেন্দ্ৰ খুলিছিল ভাস্কৰে এক বৃহৎ পৰিমাণত ধনৰাশি সংগ্ৰহ কৰাৰ পাছত এতিয়া অন্তৰ্ধান হ'ল ভাস্কৰ এতিয়া কোনেও নাজানে ভাস্কৰৰ ঠিকনা বহুদিনৰে পৰা ভাস্কৰৰ মোবাইল ফোন বন্ধ হৈ আছে ৰাজ্যৰ ধনেৰে ভাস্কৰে কটাইছে বিলাস
একাশী জীবন ভাস্করর প্রবঞ্চনার বিরুদ্ধে এজাহার দিবল দেরগাঁও থানাত এটা ভিড় করেছে ভুক্তভোগী। এই ট্রেডিংয়ের নামত সি ইনভেস্টমেন্ট বিচারিছিল, সেই হিসাবত আমি ইনভেস্ট পয়সা তাক ভাস্কর বরুয়াক আমি পয়সা দিছিল, সি 10% ঘুরাই দিয়ার যে আমাক আশা দিছিল সেই কৈছিল যে 100% রিস্ক লোম, কিবা তার একো প্রবলেম নাই আর আমার লগর হিসাবে আমি সেই বিশ্বাস করে তাক আমি পয়সা খিনি দিছিল, কিন্তু এবছরমান দিব পারিলে মই এবছরমান পালো, তার পিছরপরা আপনার প্রথমতে পয়সা না পাওয়া দুমাহ টাইম ললে, দুমাহ পয়সা নাই পাওয়া যে ভাল হব মার্কেট ভাল হব পয়সা দিম, এই মার্কেট ভাল হবগে দুমাহর পর আজি এবছর হয়ে গেল আজিলেকে পয়সা পাওয়া নাই, এটা না মানুষ আছে আছে যথেষ্টখিনি লড়া আছে, অকল দেরগাঁও বুলিয়ে নহয় আপনার যোরহাটর আপনার গুয়াহাটির লক্ষিমপুর ধেমাজির বহুত বহুত জায়গার লড়াই পয়সা দিয়েছে, 10 কোটি টাকাটো উচরাচুরি হব সিমান একজেক্টলি না জানো মই আনুমানিক কইছো, ভাস্করক জাস্ট যাওয়া বছর সেপ্টেম্বর অক্টোবরের পিছর লগ পাওয়া নাই আর পলাই আছে না কত আছে কি হয়েছে একো গম না পাও। রাজ্য পুনের 16 বছরীয় নাবালিকাক দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পিছতে সামাজিক মাধ্যম ভাইরেল করলে ভিডিও, শিলংর ভারত ভুটান সীমান্ত রুনিখাটা থানা এলাকাত এই ঘটনা সংঘটিত হয়েছে, ভিডিও ভাইরেলর পিছতে পোহরলৈ আহিছে সমগ্র ঘটনা, ইতিমধ্যে 5 ধর্ষণকারী কাটক আরক্ষীর, এতিয়াও ধর্ষণকাণ্ডত জড়িত এটা অভিযুক্ত পলাতক, পক্সোর অধীনত গোচর রুজু করে তদন্ত অব্যাহত আরক্ষীর। চলি আছে এতিয়া আমি কব নোৱাৰো, চারজনকে 5 জনকে ধরা হয়েছে, একটু আগত একটু ইনভেস্টিগেশন চলিব। আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর তিরুভাব তিথি, আজি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর 456 সংখ্যক তিরুভাব তিথি, ভকত বৈষ্ণবর মুখে মুখে জগৎগুরুর বন্দনা, হরিনামর ধ্বনিরে মুখরিত হয়েছে সত্র আর নামঘর সমূহ, অসমীয়া সংস্কৃতির প্রাণ প্রতিষ্ঠাতা এক শরণ বৈষ্ণব ধর্মর প্রচারক জগৎগুরুজনার তিরুভাব তিথিত রাজ্যর সত্র আর নামঘর সমূহ পুয়ারে পড়া নাম প্রসঙ্গ তথা হরিনামর ধ্বনি শুনবলে পাওয়া হয়েছে। আর তিরুভাব তিথি উপলক্ষে তেজপুরের আমার সাংবাদিক হেমন্ত নাথর প্রতিবেদন আগবাইছো। হয়, আজি গুরুজনার পবিত্র তিথি আর দেখা গৈছে রাইজর সর্বত্র নামঘর সত্র সকলতে গুরুজনাক স্মরণের দিহা করেছে, আর মই বর্তমান উপস্থিত আছো তেজপুরের শিল্পী দম্পতি খনিন্দ ডেকা আর গীতা ভূঁয়ার বাসগৃহত, আর এনেদরে কুয়ার পরিবেশ আমি দেখাইছো আর লোকগীত পরিবেশনের গুরুজনার প্রতি জানাইছে গভীর শ্রদ্ধাগ্র।
আজি জগতগুরু শ্রীমন্ত শঙ্করদেবর তিরুভাব তিথি উপলক্ষে এনেদরে গুরুগরাকীর বন্দনারে মুখর হয়েছে সত্র নামঘর। গুরুজনাই স্বকুরি ভকতক লগত লৈ নামৰ খেলা পতা তথা গুরুজনাই প্রতিষ্ঠা করে থ যা সত্র নামঘর সমূহত পুয়ারে পড়া এনেদরে হরিনামর ধ্বনিরে মুখরিত হয়ে উঠিছে। গুরুজনার অমর সৃষ্টিরাজির গুণানুকীর্তন চলিছে নামঘরে নামঘরে। বিভিন্ন প্রান্তর দরে টিয়কর ঐতিহাসিক ঢেকিয়া খোয়া বরনামঘরতো হরিনামর ধ্বনিরে মুখরিত হয়েছে। একদরে আটখেলিয়া নামঘরতো আজি গুরু শঙ্করের অমর সৃষ্টির বন্দনা চলিছে। আমি আনমোল যাদবর সঙ্গে সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক। আনমোল, জগৎগুরুগীর তিরুভাব তিথি কেনেদরে উদযাপন করা হয়েছে? হয়, শ্রী শ্রী আঠখেলিয়া নামঘরত ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আঠখেলিয়া নামঘরত আজি শঙ্করদেব গুরুজনার তিরুভাব তিথির উপলক্ষে যথেষ্ট সংখ্যক রাইজর সমাগম হয়েছে। মই পোনে পোনে দেখাম আমার দর্শক আর ইয়ার যথেষ্ট ভক্ত আজি গুরুজনার তিরুভাব তিথি যথেষ্ট সংখ্যক রাইজ আছে। আঠখেলাশ্রী চনেরপরা আমি সকলে শুভেচ্ছা জানাইছো। আজি গুরুজনার তিরুভাব তিথি আমি এই গোলাঘাটত অবস্থিত শ্রী শ্রী আঠখেলিয়া নামঘর পুণ্যক্ষেত্রত আমি প্রতি বছরে গুরুকেজনার তিথির লগতে আজি পবিত্র ভাদ মাহ আয়োজন করো। তৎপরিলক্ষে আজি তিরুভার তিথি উপলক্ষে আমার আঠখেলিয়া রাইজর পরম্পরা রীতি নীতি তথা সমস্ত সেবক ভক্ত বৈষ্ণবর সহায় সপুরায় আজি আমার গুরুজনার তিরুভার তিথি আমি পালন করিম। আজি শ্রী শ্রী আঠখেলিয়া নামঘরটি এই আঠখেলিয়াতে আমি পালন করিম। হয়, মানে সামগ্রিক দৃশ্য দেখাইছো এনেদরে যে বন্তি গৃহ আছে, বন্তি গৃহলে আমি প্রবেশ করেছো। আনমোল, এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। আনমোলে আমাক দেখাইছে আটখেলিয়া ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আটখেলিয়া নামঘর পুয়ারে পড়া ভক্তর ব্যাপক সোঁত বোয়া পরিলক্ষিত হয়েছে। সমান্তরালক বরপেটা সত্রতো উলহ মালহেরে মহাপুরুষজনার তিরুভাব তিথি উদযাপন করা হয়েছে। ভক্তির রসত বুর গেছে ভকত বৈষ্ণব সকল। পুয়ারে পড়া বরপেটা সত্রতো ভক্তর হারি পরিলক্ষিত হয়েছে। নাম প্রসঙ্গরে মুখর হয়ে পড়েছে প্রতিটো নামঘর প্রতিখন সত্র। আজি লখিমপুরত রাজ্যিক কেবিনেট বৈঠক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিত অনুষ্ঠিত হব কেবিনেট। বিয়লি 5 বজাৰ লখিমপুরের কনভেনশন হলত হব বৈঠক। লখিমপুরত প্রথমবারলে অনুষ্ঠিত হব কেবিনেট বৈঠক। মঙ্গলবারে লখিমপুরত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী সহ আন কেইবাগৰাকীও মন্ত্রী। লখিমপুরত প্রথমবার কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব। আজি বিয়লি 5 বজাৰ লখিমপুরের কনভেনশন হলত এই বৈঠকের আয়োজন। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তোলা হয়েছে। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। কালিয়েই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রওনা হয় আর আজি আন কেইবাগৰাকী মন্ত্রী উপস্থিত হব। মঙ্গলবারে লখিমপুরত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর লখিমপুরের এই কেবিনেট বৈঠকে লখিমপুরলৈ কি খবর কঢ়িয়ায় আনে তার বাবে এই মুহূর্তে জল্পনা কল্পনা বৃদ্ধি পাইছে লখিমপুরবাসী রাইজর। ইয়ারে সুতরাং সময় হল লাইভ আওয়ারের বিদায় লওয়ার। নমস্কার। আরে ভাই, এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি? সরকালের প্রায় ব্যবসায় করে আছো সর্বোত্তম টি এম টি। মাইথন স্টিল নহয়, সস্তা হয় বস। স্ট্রং মানে মাইথন স্টিল ঠিক।